Hasla Agutulani Tripura Wholesale Grocery Merchant Association in Luwajungbai kata license license revenue khaina bagai kasta panda sanjaka golbajani paniya kata lo osali panda thangi majaki ka pura motapha dipak mojumdar grocery market association tangphang charnung town bordwali mondol kasku sanjay shahakobi kubani ra osali panda wa koklam nara thangai pura motapha dipak mojumdar saka kusam tax ni raida te katal jerok paniya khaina porok license khaimani yagulno paniya khlani te jerok Like in the Salromi, license renewal Kaizagia or Pandrimshiti, Kairani Bagibo Kokozaka, Abri Logiloki Omhai Pandarok, Bishibrum no April de Metalo, Kairani, the Abubai, Banya Kairok no, Omai Sepkam Ran Bagibo, Kokozaka, Poro Motapa, Dipo Mozunda. Jacketa, Bishop of Dugon Korache, Agatula Pornigom, among Volvosino, Asian Tigay, among all Kipra Marcel and Rosen Marcel Tugay. আমরাভাবে একটা একটি বিষয়ের উপর রেখে শিবির অনুষ্ঠান করা হয়েছে এইভাবে আমরা প্রতি বছরই বিভিন্ন দপ্তর বিভিন্ন বিষয়ের উপর উদ্যোগ গ্রহণ করার বিশেষ সময়ে এই মার্চ এপ্রিল মাসে আমরা সাধারণত বছরে ফিনান্সিয়াল ইয়ার এইট আমরা করি এন্ডিং বা শুরুতে করা হয় কিন্তু সেটি হচ্ছে যে বকেয়া কাজগুলি সম্বন্ধে পর্যালোচনা করা এবং বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা মার্চের এডিশনের উদ্দেশ্যে ডাকা হচ্ছে এই উদ্দেশ্যে যে আমরা আমি পূর্ণতম কথা বলছি কিন্তু বলেছেন ফুড সেফটি বিষয়ে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স কি কারণে প্রয়োজন এবং আপনাদের সেফটির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ব্যবসা করতে গেলে যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে প্রথম হচ্ছে আপনার লাইসেন্স তো অবশ্যই নিতে হবে যে দপ্তর থেকে যা যে ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন আপনারা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের সরকারের কাছেও নথিভুক্ত থাকবে আপনারা কি ব্যবসা করছেন আর আপনাদের দায়িত্ব থাকবে যে আপনারা সেভাবে সঠিকভাবে ব্যবসা করছেন কিনা এই লাইসেন্স এবং রেজিস্ট্রেশন কিন্তু যারা দেন এবং যারা গ্রহণ করেন তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে এবং কিছু বিধিনিষেধ প্রয়োগ করার সুযোগ থাকে যারা নিয়ম অনুযায়ী লাইসেন্স প্রদান করার পরেও সেই নিয়ম অনুযায়ী ব্যবসা করেন না বা কাজ করেন না তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করার সুযোগ থাকে দপ্তরের এবং আপনাদেরও দায়িত্ব থাকে যে সেই মোতাবেক কাজ করা বা ব্যবসা করা সব দিক থেকে পৌর নিগমের পক্ষ থেকে আমি বলবো আমার কাছে আজকে একটা রেকর্ড আমি যেটা পেয়েছি আমি বলতে আপত্তি নেই না ব্যবসায়ীরা সবাই ভালো ব্যবসায়ী আমি চিনি অনেকেই কিন্তু আপনারা ব্যবসা করছেন নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছেন অর্থ উপার্জন করছেন কিন্তু আপনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন না এরা করে করছেন তো আমাদের আমি দেখেছি যে এখন পর্যন্ত 12% ব্যবসায়ীও তাদের পদেও টাকা প্রদান করেন কিন্তু আমাদের সমস্ত সুযোগ সুবিধা সরকারের সমস্ত দপ্তরে পৌর নিগমের সমস্ত দপ্তরের সুযোগ সুবিধা আপনারা গ্রহণ করছেন কিন্তু বিনিময়ে আপনাদের যে দায়িত্ব করা উচিত সরকার সহযোগিতা করা উচিত বা বিভিন্ন দপ্তরের সহযোগিতা করবেন সেক্ষেত্রে আপনারা অনেকটা পিছিয়ে আছেন আমি অনুরোধ করবো আজকের এই শিবির বিশেষ শিবির উদ্দেশ্য করা বিশেষ কিছু আলোচনা করার জন্য তো আমাদের বকেয়া যে ট্যাক্স আমরা দেখলাম সেক্ষেত্রে আপনারা অনেকেই সঠিক সময় প্রদান করছেন সেক্ষেত্রে কিন্তু যারা এখানে আলোচনা যেহেতু গঠনমূলক হওয়া উচিত আমি অনুরোধই বলবো যে যে যেখান থেকে যা যা দপ্তরে যেটা পৌর থেকে পাচ্ছেন বা অন্য দপ্তর থেকে পাচ্ছেন বা আমাদের পৌর নিগম থেকে যারা ট্রেড লাইসেন্স পাচ্ছেন কিংবা টুজি পাচ্ছেন তাদের রেন্ট দিচ্ছেন না সময় মতো ট্রেড লাইসেন্স পেয়েছেন কিন্তু ব্যবসা করছেন কিন্তু উইথ কর দিচ্ছেন না প্রপার্টি ট্যাক্স কিন্তু দেওয়া হচ্ছে না কিন্তু সার্বিক শহর উন্নয়নে কিন্তু আমরা 100% লোকের কাজ করছি দিচ্ছেন 12% বাকি সুযোগ সুবিধা না দিয়ে কিন্তু এটা দিচ্ছেন এটা কিন্তু একটা বলবো অন্যায় আমি ট্যাক্স না দিয়ে আমি সরকার থেকে সমস্ত সুযোগ নিচ্ছি আর যারা ট্যাক্স দিচ্ছেন তারা কিন্তু ওই আপনার মধ্যেই পাচ্ছে আপনি না দিয়ে পাচ্ছেন আর ওরা পাচ্ছে আলটিমেটলি কিন্তু সার্বিক শহর সুন্দর করতে গেলে সার্বিক রাজ্যের উন্নয়ন করতে গেলে প্রত্যেকটি জনগণের প্রত্যেকটি অংশে যে যে ব্যবসায় জড়িত ছোট হোক বড় হোক যার যে ব্যবসা সেই ব্যবসা তার নিয়ম অনুযায়ী লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে যে কন্ডিশন থাকে রেজিস্ট্রেশন করার প্রতি যে শর্ত থাকে সেগুলি আপনার মানতে হবে এবং সরকার এবং পৌর নিগমকে সহযোগিতা করতে হবে সমস্ত দপ্তর তো আমি আলোচনা দেখাইতে আমি এখানে আমার যে রেকর্ড আছে খুবই আমরা মহারাজগঞ্জ বাজার থেকে প্রায় 5 কোটি টাকা এখন আমরা বকেয়া দেননি আপনারা সবাই ব্যবসা করছেন আমরা কিন্তু ওই জায়গাতে সরকার যাবে আস্তে আস্তে ফ্রি লাঞ্চের দিন চলে গেছে এখন সার্ভিস দেবো আমরা বিনিময় নেব সার্ভিসটা তখনই দেবো যখন আমরা পাবো তো আপনাদের এগিয়ে আসতে হবে আমরা কিন্তু কঠোর পদক্ষেপে যাবো যারা বকেয়া টাকা দেননি নোটিশ করার পর তাদের ট্রেন তারা কেটে দেওয়া হবে তাদের রেশন বাতিল করা হবে আমাদের তরফ থেকে জানি না ওনারা কী করবে কিন্তু আমাদের তরফ থেকে আমরা কিন্তু ওই জায়গাতে যাবো আমরা চাইবো ওই জায়গাতে যেতে না হয় সেই কারণে শিবির আপনাদের সঙ্গে আলোচনা আপনারা শহরের লোক এই রাজ্যের লোক রাজ্যের উন্নয়ন আপনারা চান শহরের উন্নয়ন আপনারাও উপভোগ করবেন আমার বিশ্বাস সেক্ষেত্রে সরকার এবং পৌর নিগমকে এবং অন্যান্য ফুড সেফটি যারা যারা ফুডে আছে যারা বিভিন্ন দপ্তর আছে যেমন
লিগ্যাল মেন্টরি সংস্থা যারা এই আজকে আপনার শিবিরে অংশগ্রহণ করে আপনাদের যেটা প্রয়োজনীয় জিনিস, যেটা মানুষের সবচেয়ে বেশি ব্যবসায়ীদের একটা জায়গা, স্বচ্ছতা সততা এবং মূল্য ঠিক মতো নেওয়া। অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ থাকে সঠিক মূল্য তারা নেন না, বেশি নেন, সবাই না, কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী, বাকিরা ভালো ব্যবসা করে আমার বিশ্বাস। তারপর অনেকে ওজনে কারচুপি করে, এটা ঠকানো হয় মানুষকে, এটাও উচিত না। যদিও আমাদের শহরে এটা অনেকটা কমে গেছে, আমার বিশ্বাস থাকবে যে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসছেন, আপনারা আপনাদের দায়িত্বটা পালন করুন। আপনাদের যে সুবিধা বা আপনাদের যে অসুবিধাগুলি আছে যেটা পাওয়া উচিত, আপনার ব্যবসায়ী হিসেবে পৌর নিগম থেকে পুরনো ট্যাক্স দিচ্ছেন কিন্তু আপনাদের পরিষেবা অনেক ক্ষেত্রে অনেকটা পাওয়া যাচ্ছে না, হয়তো সেক্ষেত্রে আমাদের বলবেন, আমরা দেবো। আমরা যেমন আপনাকে সুযোগ দিচ্ছি, আপনারাও সুযোগ গ্রহণ করবেন, কিন্তু মাঝখানে কিন্তু বিনিময় হচ্ছে অর্থ, অর্থ ছাড়া কোনো কাজ হবে না। আপনি শুধু ফ্রি সার্ভিস নেওয়ার জায়গা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তা আমরাও চাইবো আপনাদের সম্পূর্ণ সহযোগিতা, আপনারা যেমন আজকে এই ক্যাম্পে আপনারা সহযোগিতা করেছেন, আমি এই হোলসেল মাস্টার যিনি সাধারণ সম্পাদক আছেন, যারা আপনারা এই সম্মানীয় ব্যবসায়ী আছেন, যারা সৎভাবে ব্যবসা করেন, যারা ব্যবসার সহযোগিতা করছে না আমাদের সরকারকে বা আমাদের দপ্তরকে বা বিভিন্ন দপ্তরকে, তাদের কিন্তু আমরা আপনারা নিজেরা আলোচনা করুন, নিজেরা বসুন যে এত টাকা বকেয়া আছে পৌর নিগমে, তা আমাদের বাজারে রাস্তা ড্রেন, আমাদের আপনাদের অনেক রাস্তা তো বাজার তো অনেক উন্নতি হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রচুর কাজ করছেন, আমাদের এই বটতলা এই মহানগর আমরা 10টা বাজারকে আমরা সাজানোর চেষ্টা করছি আধুনিকভাবে, এই মহানগঞ্জ বাজারকে আমরা নতুন প্রজেক্টে এডিবি ফান্ডে আমরা ঢুকিয়েছি, আধুনিক বাজার হবে, অনেক সুবিধা হবে, অনেক স্বাচ্ছন্দ্যে আপনারা ক্রেতা এবং বিক্রেতারা এই বাজারে অংশগ্রহণ করতে পারবে। স্বাভাবিকভাবে আমি বলবো আজকে যারা এখানে অনেক ভালো ব্যবসায়ীরা সবাই আছেন, সবাই অনুরোধ সরকারের পাশে থেকে সরকারের সমস্ত নিয়ম নীতি মানুন, আপনাদের অসুবিধাগুলি আমরা সরকারের থেকে, আমরা সরকারের পার্সেল আমরা দেখব, যারা লাইসেন্স প্রদত্ত করে যে যে দপ্তর থেকে তাদের যেমন দেখার দায়িত্ব আছে আপনাদের সমস্ত সুযোগ দেওয়ার, পাশাপাশি দপ্তরকে সাহায্য করার দায়িত্ব আপনাদের প্রথম হবে। তো আমি এই শিবির যারা আয়োজন করেছে, বিশেষ করে অন্তপুরা হোলসেল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগ, আমাদের পৌর নিগম, আমাদের ফুড এবং যারা দপ্তরে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা